অপরূপ এই সূর্যাস্তের মুহূর্ত। প্রকৃতির এই অপরূপ সোভা উপলব্ধ করতে করতে আমরা পৌঁছে গেলাম নাসিক, যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুণ্যভূমিতে। আমরা এই মুহূর্তে রয়েছি নাসিকের এই পুণ্যভূমিতে। নাসিকের এই পুণ্যভূমির মুক্তিধাম প্রাঙ্গণে আজকে আমরা ঘুরে দেখাবো এই মুক্তিধাম প্রাঙ্গণ এবং এই মুক্তিধামে দর্শনীয় স্থান কী কী রয়েছে, এবং আপনারা এসে এখানে খুব অল্প খরচে এখানে থাকবারও খুব সুব্যবস্থা রয়েছে, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই সেই প্রভু রামচন্দ্রের পুণ্যভূমির মুক্তিধাম, যেখানে রয়েছেন শ্রী ভগবানের তিন যুগের যুগাবতার সত্য, তেতা, দ্বাপর। এই তিন যুগের ভগবানকে আমরা দর্শন করব। খুশি হয়ে যেটা দান করবেন, এখানে জুতো জমা রাখলাম, জুতো জমা রেখে এরপরে আমরা মন্দির প্রাঙ্গণে যাব। 1971 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় শিল্পপতি জনাব জেডি চৌহান বাইটকর এবং তার স্ত্রী দুজনে মিলে। এই মন্দিরটিতে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি, যেগুলি মূল দেবতার মাত্রা অনুসারে তৈরি করা হয়েছে এবং তাদের নিজ নিজ তীর্থস্থানে পাঠানোর মাধ্যমে পবিত্র করা হয়েছে। মূল মন্দিরের বাপাশেই রয়েছে শ্রী সাইবাবার মন্দির, বেশ সুন্দর, মনোমুগ্ধকর। মুক্তিধাম কমপ্লেক্সে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা একটি মন্দির রয়েছে। কৃষ্ণ মন্দিরের দেওয়ালে কৃষ্ণ এবং মহাভারতের জীবনের দৃশ্যগুলি চিত্রিত করা হয়েছে। এই চিত্রগুলি অঙ্কন করেছিলেন একজন প্রখ্যাত চিত্রশিল্পী রঘুবীর মূলগাঁওকর, যার সেবা নিযুক্ত করেছিলেন মুক্তিধামের প্রতিষ্ঠাতা জয়রাম ভাই চৌহান। এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দেবী সরস্বতীর মূর্তি। এখানে রয়েছে স্বামী নারায়ণের মূর্তি এবং আরও অনেকে রয়েছে, নারদ মুনির মূর্তি, আরও অনেক মহাপুরুষগণ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈকুণ্ঠধাম। এই বৈকুণ্ঠধামে দেবতাগণ রয়েছে রংচোলাইজি, তারপর তিরুপতি বালাজি, তারপর রয়েছে ভেঙ্কটেশ ভগবান। এখানে রয়েছে বিষ্ণু ভগবান এবং তার এই হলো চরণ, তারপরেই রয়েছে দত্তাত্ত ভগবান এবং নাথ সম্প্রদায়গণ। এখানে রয়েছে মহাবীর জৈন, এটা রয়েছে মহাবীর ভগবান। এখানে রয়েছে গুরু নানক, তারপরে রয়েছে নবগ্রহ, যে নটা গ্রহ রয়েছে সে নবগ্রহের মূর্তি, আর নবগ্রহ ভগবান। এই হলো সূর্যনারায়ণ ভগবান, এখানে রয়েছে স্বামীনারায়ণের মূর্তি, এখানে রয়েছে বরুণদেব মূর্তি, এখানে রয়েছে কার্তিক স্বামীজি। এই মুহূর্তে আমরা রয়েছি বদ্রীনাথ ধামের সামনে, এবং বদ্রীনাথে যারা অধিষ্ঠান করছেন যে দেবদেবী, সেই দেবদেবীদের আমরা দেখতে পাচ্ছি। বদ্রীনাথ দরবার,
এখন আমি ব্যস্ত। সামনে দেখতে পাচ্ছেন বিষ্ণুদেবের চরণ। এটা হলো দণ্ডকারণ্য। প্রভু শ্রী রামচন্দ্র যে মারিচকে বধ করেছিল, এই বাঁদিকে রয়েছে সেই মারিচ সোনার হরিণ, আর উপরে রয়েছে শ্রী মহাদেব, এবং লক্ষণ যে দণ্ডি কেটে গিয়েছিল সেই লক্ষণ রেখা, আর বাইরে রয়েছে রাবণ, সীতাকে হরণ করার জন্য এসেছে, সেই দৃশ্যটি এখানে রয়েছে। এই সেই মারিচ। এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, রামেশ্বর, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, বৈদ্যনাথ ধাম, কৃষ্ণেশ্বর, বিশ্বনাথ, নাগেশ্বর ও কেদারনাথ। এই ১২টা জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে। একবার সবাই মিলে ভক্তি ভরে বলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই হলো কাশী বিশ্বনাথ যে জ্যোতির্লিঙ্গ, দিনরাত ২৪ ঘন্টা এখানে এই কলসির জল ফোঁটা ফোঁটা করে বাবার মাথায় পড়ে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন নাগেশ্বর, যেটা রয়েছে নেপালে কাঠমান্ডুতে। এই যে কৈলাস পর্বত, শিবজি জটার থেকে মা গঙ্গা এই ধরিত্রীতে নেমে এসছে মর্তে। এখানে এসে মনটা একদম পুরো শান্ত হয়ে গেল, একটা আলাদা রকম ফিলিং, যেন শরীরের ভিতরে একটা শিহরণ বয়ে যাচ্ছে। এখানে রয়েছে পশুপতিনাথ, এই হলো সেই পশুপতিনাথ যেটা নেপালে অবস্থিত কাঠমান্ডুতে। এই হলো তিন অবতারের প্রথম অবতার সত্যযুগ, সত্যযুগে লক্ষ্মীনারায়ণের অবতার। এখানে রয়েছে শ্রী ভগবান এবং লক্ষ্মী এবং নারায়ণ। এই হলো কাশী বিশ্বনাথের মহাদেবের মূর্তি। তারপরে রয়েছে ত্রেতা যুগের যে রাম অবতার, সেই রাম অবতারের মূর্তি, রাম, লক্ষণ এবং সীতা। ভগবান রাম, লক্ষণ এবং সীতা এখানে রয়েছে।
এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ঝোলা, যে ঝুলন যাত্রা হয় সেই ঝোলা। এখানে রয়েছে ত্রেতা যুগের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মিলন মূর্তি। এই হলো পরপর সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের তিন ভগবানের মূর্তি এখানে রয়েছে। খুব সুন্দর এই যে মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখছি, এই প্রত্যেকটা জায়গার এখানে দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে রাম জন্মভূমি এবং সত্য, ত্রেতা, দ্বাপর যে যুগে ভগবান যে যুগে যুগে অবতার রয়েছে, এই সমস্ত কিছু এখানে রয়েছে। আর এই মহারাষ্ট্রে এখানে যা সমস্ত দর্শনীয় স্থানগুলো এখানে রয়েছে, খুব দুর্দান্ত অনুভূতি, মন প্রাণ একদম ভরে গেল। এই মন্দিরের দেওয়ালে গীতার 18টি অধ্যায় লেখা রয়েছে, বেশ অনন্য। মন্দিরটি রাজস্থানের মারকানা থেকে এবং রাজস্থানী ভাস্করদের দ্বারা তৈরি করা হয়েছে মার্বেল দিয়ে। সমস্ত 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিলিপি ছাড়াও শ্রীকৃষ্ণের মন্দিরে বিষ্ণু, লক্ষ্মীরাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, দুর্গা এবং সত্যযুগের লক্ষ্মীনারায়ণ প্রধান হিন্দু দেবতা ও দেবদেবীর মূর্তিও রয়েছে। মুক্তিধাম শহরের পর্যটকদের রামচন্দ্রের মধ্যে একটি। কুম্ভ মেলার সময় হাজার হাজার হিন্দু ভক্ত এই মুক্তিধামে আসেন। আরও কমপ্লেক্সে একটি ধর্মশালাও রয়েছে, যেখানে কম করে 200 তীর্থযাত্রী এখানে থাকতে পারে। মুক্তিধাম মন্দির নাসিক রোডে অবস্থিত, প্রয়াত শ্রী জয়রাম ভাই বাইটকোর দ্বারা নির্মিত। রাজস্থানের মারকান থেকে কোটা পাথর এবং মার্বেল দিয়ে তৈরি এই মন্দির। নাসিক জেলায় ওয়েব্যাক মেশিন অফিসিয়াল ওয়েবসাইট 2013-10-1 সালে রাজস্থানী ভাস্করদের দ্বারা অর্কাইড করা স্থাপত্যের একটি চমৎকার অংশ। নমস্কার প্রভু, আমি নবদ্বীপ থেকে দুলাল। এ যে মন্দির বানা হওয়া হয়, এই মন্দিরকে সম্বন্ধে আপ দু চার বাত বলিয়ে। এ মন্দির কা নাম মুক্তিধাম হ্যায়। আর যহাঁ পে চারো ধাম কে ভগবান হ্যায়। চার ধাম মে দো বিষ্ণু কা, দো শিবজি কা। বিষ্ণু কা হ্যায় দ্বারকাধীশ জগন্নাথ ভগবান, শিবজি কা কেদারনাথ ও রামেশ্বরম। ইধর আয়া তো সবই ভগবান কা দর্শন হতা হ্যায়। দর্শন সে ধর্ম হতা হ্যায়, পুণ্য হতা হ্যায়। जो अपने को दिखता नहीं है, शरीर जाने के बाद आत्मा नहीं मरती है, उस आत्मा को मुक्ति मिले, इसलिए इसका नाम है मुक्तिधाम। विशेष ये वनवास के टाइम भगवान राम का यहाँ आना हुआ, इसलिए इम्पोर्टेंस है इस मंदिर का। ठीक है, ठीक है। आपका शुभ नाम? हमारा पंडित जयंत मिश्रा। थैंक यू, अशेष धन्यवाद आपका। आपको भी बहुत ठीक है। हमारा জেনে নিলাম এই মন্দির সম্বন্ধে এবং মন্দির চত্বর সম্বন্ধে কিছু তথ্য। এই যে প্রভুজি রয়েছেন, মন্দির সম্বন্ধে আমরা কিছু জেনে নিলাম এবং সমস্ত কিছু আমরা ঘুরে দেখলাম এবং বাইরে আরও কী কী ব্যবস্থা রয়েছে সেটাও আমরা ঘুরে দেখব। আমরা এই মুক্তিধামে বেড়াতে এসে এখানেও আমরা এক বাঙালি পেয়ে গেলাম, আর বাঙালি মানেই তো আরও মনটা পুরো ভরে গেল। তা বলুন কী কী ঘুরলেন আপনারা? চম্পকেশ্বর মন্দির, ব্রহ্মগিরি পর্বত, তারপর পঞ্চবটী তপোবন যা যা আছে দেখে এইখানে স্টেশনে এসেছিলাম। আমাদের ট্রেন রাত্রেবেলা বলে কাছাকাছি কী আছে দেখার জন্য বলল মুক্তিধামে যেতে। এই মুহূর্তে আমরা এসেছি, এত ভালো লাগলো ঘুরে। তারপর এখানে এসে বাঙালি ব্লগারদের দেখে আরোই ভালো লাগলো। 12 জ্যোতির্লিঙ্গে সব কিছুই এখানে আছে, আরও অনেক কিছুই আছে, বদ্রীনাথ ধাম থেকে শুরু করে এখানে সমস্ত রকম যে তীর্থ যে ধামগুলো রয়েছে এক মুক্তিধামের মধ্যে সব কিছুই রয়েছে। সব কিছুই রয়েছে, হ্যাঁ।
যা খুব ভালো লাগলো। দিদি কোথার থেকে এসেছেন? বরানগর থেকে। আমি নবদ্বীপ ধাম। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। যাক, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখানে রয়েছে শ্রী প্রভু রামের ভক্ত এবং অঞ্জনী পুত্র হনুমানজির মূর্তি এবং হনুমানজির মন্দির। এই হলো হনুমানজির চরণ পাদুকা। এই মন্দির আনে সে চারো ধাম কা দর্শন এক জায়গায় হতা হয়। দ্বারকাধীশ, জগন্নাথপুরী, বদ্রীনাথ, কেদারনাথ, রামেশ্বর প্লাস 12 জ্যোতির্লিঙ্গ এক জায়গায়। ইসলে এই মন্দির কা নাম মুক্তি ধাম রাখা গয়া হ্যায়। মানে মন্দির কা সিকিউরিটি হুঁ। আর ক্যা ক্যা হ্যায় মানে ইস মন্দির মে? এই মন্দির মে চারো ধাম এক জায়গায় হতা হয়। চারো ধাম এক জায়গায়। এই ইস মন্দির দর্শন করনে সে চারো ধাম দর্শন হো দর্শন হো জাতা হ্যায়। প্লাস 12 জ্যোতির্লিঙ্গ কা ভি দর্শন হো জাতা হ্যায়। ইসলে ইসকা নাম মুক্তি ধাম রাখা গয়া হ্যায়। আপকা শুভ নাম? মেরা শুভ নাম সঞ্জয় বেলেকর। মে মন্দির কা সিকিউরিটি হুঁ। বহুত আচ্ছা লাগা আপকা সাথ বাত কাটকে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন রামচরিত মানুষ যিনি রচয়িতা করেছিলেন সেই তুলসীদাস, সেই তুলসীদাসের মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে শ্রীমৎ রামদাসের মূর্তি। আমরা সকালবেলা নাসিকে পৌঁছে এই মুক্তিধামেই আমরা রয়েছি। আপনারা চাইলে এখানেও আপনারা থাকতে পারেন, খুবই কম খরচে। আর নাসিক এসে এই মুক্তিধামে থাকার একটাই উদ্দেশ্য যে এখান থেকে বাস যে সার্ভিস রয়েছে মাত্র 500 মিটার দূরে আপনার বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনারা বাস ধরে নিয়ে নাসিকের যে বিভিন্ন স্থান, দর্শনীয় স্থান রয়েছে, যে ঘোরার যে জায়গাগুলো রয়েছে, সেসব জায়গায় আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এবং এখানে খুব সুলভ মূল্যে কম খরচে থাকবার সুব্যবস্থা রয়েছে। ঘরগুলো মোটামুটি খুবই ভালো আমরা রয়েছি। আর তা আমরা এসে প্রথমেই ঘরে ঢুকে একটু বাইরে টিফিন করে নিলাম। আর এখানেও আপনার থাকার ব্যবস্থা আছে। এখানে তো আপনারা ভাত বা এইসব আমাদের বাংলার মতো পাবেন না। এখানে সাইডেই রয়েছে ইডলি, ধোসা, সাম্বার, আপনারা অনেক কিছু ভালো ভালো খাবার আছে সেগুলো আপনারা খেয়ে নিতে পারবেন। এবং ঘরের যে সুব্যবস্থা রয়েছে সেটাও আপনারা থাকতে পারবেন। আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। এবং সমস্ত কিছু যে কী কী কোথায় কী ঘর রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। পার্কের মতো এখানে রয়েছে নাগ দেবতা। মন্দির চত্বরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কত বড় মন্দির, মন্দিরটা একটু দেখুন। খুব দারুণ থাকার ব্যবস্থা। মুক্তিধাম ট্রাস্ট মে এক কর্মচারী
ब्रह्मचारी के नाते यहाँ सेवा देता हूँ। इधर हमारे पास में डबल बेड का रूम है, उसका भाड़ा 600 रुपया है, उसमें दो बेड आते हैं। अगर एक्स्ट्रा बेड लेंगे तो उसका 100 रुपीज़ अलग से लगता है। उसके बाद में फोर बेड का और भी एक रूम है हमारे पास में, उसका भाड़ा है 1100 रुपया। उसमें गीजर, पानी गर्म सब आता है। और हमारे परिसर में मंदिर में रोज का 3 बार आरती होता है, सुबह 7 बजे, दोपहर में 12 बजे, शाम को 7 बजे, रात को 9 बजे। उसके बाद में हमारे यहाँ टोटल 165 ऐसा टोटल रूम्स है यात्री निवास के लिए। उसके बाद में हमारे यहाँ खाना मिलता है, खाने का रेट है 100 रुपीज पर थाली फुल पेट। उसके बाद में यहाँ से रेलवे स्टेशन हमारा 1 किलोमीटर पे है, 1 किलोमीटर के परिसर में, परिसर से आप मंदिर आ सकते हैं। उसके बाद में आप यहाँ मन चाहे जितना दिन रुकना चाहेंगे उतने दिन आप रुक सकते हैं। इधर आने का प्रोसीड्यूर क्या है बुकिंग? इधर आने के लिए त्र्यंबकेश्वर, पंचवटी, कालाराम, गोराराम, सीता गुफा, उसके बाद में ये सुपर्णखा नाक कटी हुई खान जगह, उसके बाद में यहाँ कपालेश्वर है नासिक में, ऐसे बहुत से पॉइंट है, पांडवलिनी है, उसके बाद में दादा साहब फाल्के पुरस्कार की वो गुफा है, वो भी इधर देखने जैसा है, बुद्धलिनी है, बहुत सारे नासिक में देखने जैसा है। यहाँ से 75 किलोमीटर पे एक सप्तशृंगी माता एक पहाड़ है, वहाँ भी आप जा सकते हैं। हर कोई इधर आ सकते हैं? इधर कोई भी समाज का आदमी आ सकता है, रह सकता है, इसके लिए कोई वादा नहीं। पहले से बुकिंग कोई नहीं, आने के बाद तुरंत बुकिंग मिल जाता है, क्योंकि कमरे बहुत है हमारे पास में, कभी भी आओ आपको रूम मिल जाएंगे। कॉन्टैक्ट नंबर अगर कोई? कॉन्टैक्ट नंबर तो हमारा, आपको गूगल पे जाएंगे तो कॉन्टैक्ट नंबर आपको मिल जाएगा, गूगल पे मिल जाएगा, गूगल पे। इसका कोई एडवांस बुकिंग कर सकते हैं? नहीं, एडवांस बुकिंग नहीं होता, आने के बाद करंट बुकिंग में हमारे पास रूम बहुत से रूम मिल जाएंगे, 100% रूम मिल जाता है। थैंक यू, धन्यवाद, धन्यवाद। আপনারা যারা আসবেন এখানে ঘরের জন্য থাকার জন্য, তারা অ্যাড্রেস প্রুফ এবং ফটো অবশ্যই নিয়ে আসবেন। জো ব্যক্তি ইধার রায়না হয় উসকো ফটোকপি আর অ্যাড্রেস প্রুফ সাথ মে লানা হয়, অবশ্যই সাথ মে লানা, আপ নেই ভুলে। বন্ধুরা, এখানে যে বিল্ডিং রয়েছে থাকার ঘর, সেই থাকার এক একটা বিল্ডিংয়ের বেশ সুন্দর নামকরণ করা হয়েছে, যেরকম গোকুল, বৃন্দাবন, মথুরা, গোবর্ধন, অযোধ্যা, এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। বেশ সুন্দর লাগছে এই নামগুলো। এই চার্টের উপরে ল্যান্ডলাইন ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা এই ল্যান্ডলাইন ফোন নাম্বারে ফোন করে আপনারা। আমরা এই বিকেলে বেরোলাম মন্দির থেকে, মন্দির থেকে বেরিয়ে এই দাদারা রয়েছে, দাদারা দুধ চা নিয়েছে, আমি লালি চা, লাল চা নিলাম। এখানে লাল চাকে কালি চা বলে, আর এই কালি চা তৈরির সময় একটা সবুজ ধরনের কি ডাকে দিল, জিজ্ঞাসা করলাম এটা কি, যে দিদিরা বললেন যে এটা একটা মশলা, চায়ের মশলা, তা খেয়ে দেখি কিরকম লাগছে। বেশ ভালোই লাগছে, একটা আলাদা রকম স্বাদ, খুব দুর্দান্ত। যে বিল্ডিংটা রয়েছে গোবর্ধন ভক্ত নিবাস, এই যে পুরো দেখুন পাঁচতলা পুরো বিল্ডিং রয়েছে, এপাশেও রয়েছে প্রচুর থাকবার জন্য প্রচুর ঘর রয়েছে। দেখুন আপনারা ফোন করেও আসতে পারেন। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পাশেই রয়েছে রিসেপশন, এই যে এটা হলো রিসেপশনের রুম, এখানে এসে আপনার রুম বুক করতে হবে। মন্দিরের এই পিছন সাইডেই রয়েছে হোমকুণ্ড, এখানে বছরে 2 বার হোম করা হয়, রামনবমী দিনকে এখানে হোম করা হয়, খুব দুর্দান্ত, আর নবরাত্রির দিন। হোমকুণ্ডটা আপনাদের একটু দেখিয়ে দিই,
ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আমরা এখন সন্ধ্যা আরতি দেখবার জন্যে মন্দিরে প্রবেশ করছি এবং শ্রী ভগবানের সান্নিধ্য লাভ করার। আপনারা দেখতে পাচ্ছেন সত্যযুগের যে নারায়ণ ছিলেন লক্ষ্মীনারায়ণ, সেই লক্ষ্মীনারায়ণ দেবীর সন্ধ্যা আরতি চলছে। আমরা এখন দর্শন করছি ভগবান শ্রী রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি। এই মন্দির মুক্তিধামের ছবি কিংবা ভিডিও করা বারণ রয়েছে। আমরা বিশেষভাবে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। খুব অনুরোধ করে আমরা বিশেষভাবে অনুরোধ করে আমরা পারমিশনটা পেয়েছি। তা আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। ইন্দ্রযুগের ভগবানকে দর্শন করে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পুরো মন্দির চত্বর এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আরও যে দর্শনীয় স্থানগুলো আপনারা দেখলেন কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। এখন সবাই দেখছেন শ্রী প্রভু রামচন্দ্রের ত্রেতা যুগের যে অবতার, সেই রামচন্দ্রের অবতারের সন্ধ্যা আরতি। রাম, লক্ষ্মণ এবং সীতা ভগবানের সন্ধ্যা আরতি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা যে মন্দিরে এসেছি, এখানে
দাদা কি নাম? রাজু বাহাদুর। কি করেন? রাজু রাজু বাউরি। আচ্ছা, দাদার নাম হচ্ছে রাজু বাউরি। তা মন্দিরে কি কাজ করেন? আমি মন্দিরে আপনার প্রসাদ বানাতে প্রসাদ বানাতে। খুব সুন্দর, আমরা বাঙালির দেখা পেতেই পারি। এই আরেকজন আরেক ভাইকে আমরা এই মন্দিরে পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে এই মন্দিরে। আর আপনি তো বেশ মহান কাজ করছেন, মানে খুব সুন্দর একটা কাজ করছেন, যে ঠাকুরের যে প্রসাদ তৈরি করছে, মানে অসাধারণ, খুবই ভালো লাগলো। একদম মন প্রাণ ঘুরিয়ে গেল। ভালো থাকবেন। জয় মহারাষ্ট্র। আমরা মুক্তিধাম থেকে বেরোলাম, এরপরে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ডে গিয়ে কোথায় কোথায় বাস আছে সেই সন্ধানটা আমরা জানবো। চলুন যাই বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে রয়েছে নাসিক রোড স্টেশন। এখান থেকে বেরিয়ে এসেই এই ডক্টর আম্বেদকরের মূর্তি, এই ডক্টর আম্বেদকরের মূর্তির বাঁদিকেই রয়েছে বাস স্ট্যান্ড। দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের বাস এখান থেকে ছাড়ছে। কিতনা প্রাইস আমরা বাস স্ট্যান্ড থেকে অটো করে মুক্তিধামে এসে পৌঁছলাম। এখানে তিনটে ফুচকার দাম 10 টাকা। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখুন, মহারাষ্ট্রে ফেমাস। বোম্বাই কা ফেমাস পাও ভাজি হয়, বড়া পাও। দাবেলি বলতে পাও মশালা। তা আমরা এখানে নিয়ে নিচ্ছি দাবেলি, দেখি কিরকম খেতে লাগে। আর এই যে দেখুন কিভাবে তৈরি করছে, কিছুটা বাটার তুমি খাবে না তো পেঁয়াজ। তা বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখালাম, এবার খেয়ে দেখি কিরকম লাগছে। খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই আছে। এটা নতুন ধরনের খাবার, ভালোই লাগছে। মন্দিরের পাশেই রয়েছে, এই দেখতে পাচ্ছেন আঙুরের বিভিন্ন প্রসেসে আঙুর তৈরি হয়েছে। এখানে এই আঙুরগুলো আপনি দেখে নিন, দেখাচ্ছি।
ये अंगूर कितना करके किलो है? 150 और ये काली वाला? काली वाला भी 140 है और ये वाला 130 है। और ये जो काजू, काजू कितने का है? साढ़े तीन सौ रुपए, 500 आधा के जी मिलता है। ये 300 रुपए का आधा के जी। अच्छा अच्छा, बादाम 300 रुपए का आधा के जी। बहुत अच्छा, तो देखे नीले आंगुरे विभिन्न रकम जिनिस। चाय का चाहा बोलते हैं। একটা সবুজ ডাটির মতো দিয়েছে, এটা চায়ের মশলা। আপনাদের চা হচ্ছে লিকা চা, লাল চা। আমলোক বেঙ্গলি মে বলতে হয় লিকা চা, লাল চা। আপলোক ইদার সে বলতে হয় কালি চা। বন্ধুরা, আমরা মন্দির চত্বর ঘুরে দেখলাম এবং মন্দিরে যে চারধামে সমস্ত কিছু রয়েছে সেগুলো আমরা দেখলাম। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখলাম এবং আপনাদের যে থাকার ব্যবস্থা, কিভাবে থাকবেন, রুমগুলো কীরকম রয়েছে, কত রুম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। প্রচুর রুম রয়েছে, আপনারা এখানে এসে থাকতে পারবেন। এবং এখানে যে বাসের যোগাযোগ রয়েছে, স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডটাও আপনাদেরকে দেখালাম। ওই বাস স্ট্যান্ডের সঙ্গেই অফিস রয়েছে, আপনারা ওই অফিস থেকে টিকিট কেটে নিতে পারবেন। আর ওখানে আপনারা যেখানে যেখানে যেতে চান, এই মহারাষ্ট্রের সমস্ত জায়গার ওখানে বাস পেয়ে যাবেন। আজকে এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ জাগায় আরও নতুন নতুন জায়গায় যেতে এবং নতুন নতুন আরও ভালো ভিডিও তৈরি করতে। সবশেষে আপনারা ভালো হলো কি খারাপ হলো, কীরকম হলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিছু ভুল হলে সেটাও আপনারা জানাবেন এবং সবশেষে ভিডিওটা একটি লাইক করে দেবেন, অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়। চলুন, টাটা।